প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সিভিল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় ভিউার্স আমরা ধারাবাহিকভাবে এস নিয়ে আলোচনা করতেছিলাম আমি গত ভিডিওতে আপনাদের কংক্রিটের সিলিন্ডার টেস্টের জন্য এটি সিলিন্ডারের মালামাল নির্ণয়ের পরিমাণ থেকেছি আজকে আমি আপনাদের দেখাব কংক্রিটের কিউব টেস্টের জন্য একসেট কিউবের মালামাল নির্ণয় কংক্রিটের কিউব টেস্টের জন্য একসাইড কিউবের মালামাল নির্ণয় যার অনুপাত অনুষ্ঠান টু প্রিয় ভিউয়ার্স আমরা যারা আমাদের পুরুত্ব ভিডিওগুলো দেখেন তারা ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের নিত্য নতুন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের কোনো বিষয় জানা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানতে পারেন তো চলুন ভিউয়ার্স সমাধানটি দেখে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স আপনাদের বোঝানোর সুবিধাতে আমি প্রথমে আমার খাতা অঙ্গটি করে রেখেছি আমরা জানি কিউবের আকার ছয় ইঞ্চি কোন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে আমাদের এখানে প্রথমে ভেজায়তন বের করতে হবে ভেজায়তন ছয় ইঞ্চিটাকে আমি মিটারে নিয়ে আসছি এক ইঞ্চির সমসমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাহলে ছয় ইঞ্চির সমসমান পনেরো সেন্টিমিটার এবং এটাকে একশোটা ভাগ করে মিটারে নিয়ে আসা হয়েছে পয়েন্ট ওয়ান ফাইভ গুনুন পয়েন্ট ওয়ান ফাইভ গুণন পয়েন্ট ওয়ান ফাইভ যেহেতু এক সেট এক সেট মানে তিনটা এর সাথে থ্রি গ্রোন হবে তাহলে পয়েন্ট জিরো ওয়ান জিরো ঘনমিটার এটা আমাদের ভেজায়তন তাহলে এটাকে শুষ্ক আয়তনে আসতে হবে আয়তনের সঙ্গে যদি আমি ওয়ান দিয়ে করি তাহলে এটা শুষ্ক আয়তনে চলে যাবে আয়তন পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঘন মিটার এবার অনুগত যোগ ফল ওয়ান প্লাস টু সিমেন্ট পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ওয়ান অনুপাতে সিমেন্টের পরিমাণটা এবং সেভেনটা হলো অনুপাতের যোগ ফল তাহলে আসবে পয়েন্ট ডাবল জিরো টু ওয়ান ঘনমিটার এরপর আসছে যে বালি পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এটা হলো শুষ্ক আয়তন গুণন টুটা হলো অনুপাতে সে বালির পরিমাণ সেভেনটা হলো অনুপাতের যোগ ফল তাহলে আসবে পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো ফোর টু ঘনমিটার এবং খোয়া পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এইট হল শুষ্ক আয়তন ফোরটা হলো অনুপাতে খোয়ার পরিমাণ সেভেনটা হল অনুপাতে যোগফল তাহলে এটা আসতে আসতেছে পয়েন্ট ডাবল জিরো এইট ফাইভ ঘনমিটার পেবর্স এই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে আমি সামনের ভিডিওতে আপনাদের বিমের মালাম নির্ণয়ের পরিমাণ দেখাবো ধন্যবাদ সবাইকে